আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনার ই কমার্স ওয়েবসাইটের হোম পেজে ব্র্যান্ড সেকশন যেটা আছে এটা শো করাবেন। মানে আপনি যে ব্র্যান্ডগুলো ক্রিয়েট করছেন আপনার অ্যাডমিন প্যানেল থেকে, সেগুলো কিভাবে আপনি হোম পেজের সেকশনে শো করাবেন হোম পেজ। সো এখানে দেখেন পপুলার ক্যাটাগরি আছে, ফিচার প্রোডাক্ট আছে, নিউ প্রোডাক্ট আছে, টপ সেল সেকশন আছে, আপনার অন্যান্য স্পেশাল ক্যাটাগরি বেস প্রোডাক্ট আছে, তারপরে হচ্ছে অন্যান্য সেকশন আছে, বাট এখানে কিন্তু ব্র্যান্ড সেকশন নাই। তো চলেন এখন এটাদের মধ্যে ব্র্যান্ড সেকশন শো করাই অ্যান্ড প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, তো এটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার কন্ট্রোল প্যানেল লগ ইন করবেন ই কমার্স ওয়েবসাইটে। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখে নিই। ধরেন এই যে এখানে যে আপনি ব্র্যান্ড ম্যানেজার আন্ডার একটা ব্র্যান্ড ম্যানেজার আছে, এই ব্র্যান্ড ম্যানেজার আন্ডারে এই ব্র্যান্ডগুলো বানাইছেন, রাইট? বাট ওইটা হোম পেজে শো করতেছেন আপনার, এটাই তো? তো এটা করবেন না, ডিফল্টভাবে এই ব্র্যান্ড সেকশনটা হোম পেজে হাইট থাকে। সো এটা আপনি ব্র্যান্ডগুলো আগে ক্রিয়েট করে এটা পরে জাস্ট হোম পেজ ওই সেকশনটা শো করে দিলে হবে। সো এটা করার জন্য ফার্স্টে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের ডিফল্ট প্যানেলে লগ ইন করবেন। ডিফল্ট প্যানেলে লগ ইন করার পর আপনি এখান থেকে জাস্ট দেখতে পারবেন যে থিম কাস্টমাইজার নামে একটা প্যানেল আছে, এটার মধ্যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার এই এখানে আসবেন, দেন হচ্ছে লেফট সাইডে দেখতে পারবেন যে আপনার এই যে হোম পেজ নামে একটা বাটন আছে, মানে সেকশন আছে ইয়েলো কালারের, এইটার আন্ডারে আপনি দেখতে পারবেন যে হোম পেজ সেকশন শো হাইট এরকম একটা লিঙ্ক আছে। সো এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনার হোম পেজের যতগুলো সেকশন আছে সবগুলো লিস্ট আপনি পেয়ে যাবেন। আপনি জাস্ট টাইটেলগুলো পড়বেন, সেকশন নেমটা পড়লেই আপনি একটা আইডিয়া পাবেন এটা কোন সেকশন হতে পারে। বাট এখানে ডিফল্টভাবে কিছু সেকশন শো থাকে আর বেশিরভাগই হাইট থাকে। আপনার প্রয়োজন মতো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি হোম পেজে শো করে আনবেন। ওকে, তো এটা করার জন্য ধরেন এখন আমি আপনাকে ব্র্যান্ড সেকশনটা শো করে দেখাবো। সো এখানে আপনি যদি একটু সবগুলো একটু পড়েন তাহলে এখানে দেখতে পারবেন যে এই ব্র্যান্ডের একটা সেকশন আছে, সেটা হচ্ছে সেটা নাম হচ্ছে এই যে এটার নাম হচ্ছে ব্র্যান্ড মার্কিও। ব্র্যান্ড মার্কিও নামে একটা আপনি টাইটেল পাবেন সেকশন নেমের আন্ডারে। সো এইটার মধ্যে দেখেন এটার পাশে শো অ্যান্ড হাইট আছে, বাট এটা হাইট করা। সো আপনি এটা কী করবেন, এটাকে জাস্ট শোর মধ্যে ক্লিক করবেন, শোতে সিলেক্ট করে দেন হচ্ছে কনফার্ম অ্যান্ড আপডেট এটার মধ্যে ক্লিক করবেন। তাহলে আপনার এই ব্র্যান্ড সেকশনটা আপনার হোম পেজে শো হয়ে যাবে। চলেন এবার দেখি, আমরা হোম পেজে গিয়ে রিলোড দিই। আই থিঙ্ক দেখতে পারবেন যে ব্র্যান্ডটা এখানে শো হয়ে, দেখেন পপুলার, আচ্ছা এই যে পপুলার ব্র্যান্ডস এই সেকশনটা কিন্তু এখানে চলে আসছে এই পপুলার ক্যাটাগরির নিচে। ওকে, এটা কিন্তু একটু আগেই আমরা চেক করলাম, এটা কিন্তু ছিল না। সো আই থিঙ্ক বুঝতে পারছেন জাস্ট দুইটা ক্লিকের মাধ্যমে আপনি এই সেকশনটা আপনার হোম পেজে কিন্তু শো করাইতে পারবেন। ওকে, তো আই থিঙ্ক এটা আপনি করতে পারবেন, এটা নিয়ে আর কোনো সমস্যা নাই। বাট তারপরেও চলেন আমি এখন আরেকটা বোনাস জিনিস আপনাকে দেখা দিই। এখন ধরেন সেটা হচ্ছে এই পপুলার ক্যাটাগরিটা, মানে সরি ব্র্যান্ড সেকশনটা যেটা শো মানে অন করলেন, এটা আপনি কোথায় রাখবেন পজিশনটাও কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। হয়তো পপুলার ক্যাটাগরির উপরে দিতে পারেন, পপুলার ক্যাটাগরি নিতে, অথবা সো এই পজিশনটা চেঞ্জ করার একটা আলাদা ভিডিও আছে। বাট তারপরে চলেন এখানে আমি কুইকলি দেখা দিই। সো আপনি যদি এই পজিশনটাও চেঞ্জ করতে চান তাহলে এইখানে আসবেন, এটার উপরেই দেখেন হোম পেজ কনফিগ নামে আরেকটা বাটন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে, হোম পেজ সেকশন সিরিয়ালাইজ। দেখেন এখানে যেই সেকশনগুলো জাস্ট আপনার হোম পেজে শো করানো আছে সেইগুলোর লিস্টে আপনি এখানে পাবেন। ওকে, তো এখানে দেখেন পপুলার ক্যাটাগরি নিচে আছে ব্র্যান্ড মার্কিও। তো আপনি যদি ব্র্যান্ড মার্কিওটা উপরে নিতে চান তাহলে এখানে জাস্ট রাইট লেফট ক্লিক করে এটাকে জাস্ট টান দিয়ে উপরে দিয়ে ছেড়ে দিবেন। ওকে, পজিশন চেঞ্জ করে দিবেন, অটোমেটিক সেভ নিয়ে নেবে। এখন যদি আপনি আপনার হোম পেজে এসে রিলোড দেন তাহলে দেখতে পারবেন যে আপনার পপুলার যে ব্র্যান্ড আছে এটা কিন্তু উপরে চলে গেছে অ্যান্ড পপুলার ক্যাটাগরিজ নিচে চলে গেছে। সো এইরকম আপনি এখান থেকে যে কোনো পজিশন কোন সেকশন কোনটার উপরে রাখবেন কোনটা নিচে রাখবেন এটা কিন্তু আপনি আপনার মতো সিরিয়ালাইজ করে নিতে পারবেন। তো আপনি আপনার মতো সাজিয়ে নিতে পারবেন। আই থিঙ্ক আপনার বিষয়টা এখন ক্লিয়ার যে কিভাবে আপনি আপনার সাইটে এখন ব্র্যান্ড সেকশনটা শো করাবেন এবং কোন সেকশনের পরে রাখবেন বা আগে রাখবেন সেটাও আপনি এখন এখান থেকে সিরিয়ালাইজ করে নিতে পারবেন। সো আই থিঙ্ক কাজটা করতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।